কেউ বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন, কেউ বাচ্চাকে নিয়ে শুয়ে আছেন, কেউ বিদ্যুৎ না থাকায় পাখা দিয়ে বাচ্চাকে বাতাস করছেন, কেউ বা বেঞ্চে বসে অপেক্ষা করছেন ডাক্তারের। এটি বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গত এক সপ্তাহের দৃশ্য। নিউমোনিয়া, টাইফয়েড, ডায়রিয়া ও সর্দিকাশি সহ বিভিন্ন রোগে আক্রান্ত শিশুদের হাসপাতালে ভর্তি করানোর ফলে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রতিদিন গড়ে 8 থেকে 10 জন শিশু ভর্তি হচ্ছে হাসপাতালে। গত এক সপ্তাহে প্রায় 100+ শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এদিকে পর্যাপ্ত শয্যা সংখ্যা না থাকায় অনেক রোগীকে জায়গা দেয়া হয়েছে মেঝেতে। অধিকাংশ শিশুই সর্দি কাশি ও জ্বরে ভুগছে বলে জানিয়েছেন রোগীর স্বজনরা। আমার বাচ্চা নিয়েছে 5 দিন কাশ আছে আর জ্বর ছিল, জ্বরটা কমছে, কাশটা আসে পুরো শুয়ে দিতে হবে, শুধু 3 দিন দেওয়া হয়েছে। কাশের জন্য নিঃশ্বাস কমে যাচ্ছে, মানে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, ঠান্ডা কাশ, জ্বর আছে। হাসপাতালে নিউমোনিয়া, টাইফয়েড আক্রান্ত শিশু রোগীর সংখ্যাই বেশি বলে জানিয়েছেন হাসপাতাল সংশ্লিষ্টরা। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শরণখোলা বাগেরহাটে শিশু রোগীদের সংখ্যা অনেক বেশি, তার ভিতরে নিউমোনিয়া, টাইফয়েড, ডায়রিয়া এই জাতীয় বাচ্চাদের সমস্যা বেশি পাওয়া যাচ্ছে এবং দৈনিক গড়ে প্রায় 8 থেকে 10 বাচ্চা ভর্তি হচ্ছে শুধুমাত্র আপনার নিউমোনিয়া বা টাইফয়েড, ডায়রিয়া এই জাতীয় সমস্যা নিয়ে। বর্তমানে হসপিটালে শিশু রোগীর সংখ্যা অনেক বেশি, যা ছুটি হচ্ছে তার চেয়ে বেশি ভর্তি হচ্ছে। এটা টাইফয়েড নিয়ে আসে, তারপরে এআরআই নিয়ে আসে, তারপরে ডায়রিয়া নিয়ে আসে, নিউমোনিয়া নিয়ে আসে। সাধারণ রোগীদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের এই কর্মকর্তা। তবে গুরুতর অসুস্থদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি। বর্তমানে আবহাওয়া পরিবর্তনের কারণে আমাদের হসপিটালে বাচ্চা রোগীর সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। অধিকাংশ বাচ্চা রোগী নিউমোনিয়া এবং ডায়রিয়া নিয়ে হসপিটালে ভর্তি আছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে। 2-1 রোগী যারা খারাপ হচ্ছে তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে রেফার করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থান সংকুলন না হওয়ায় বেসরকারি হাসপাতালেও চিকিৎসা নিতে হচ্ছে অনেক শিশুকে। কানিশ্রাবণী, চ্যানেল এস, নিউজ ডেস্ক।